হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শিফা বার্ড হাউস। নিশ্চয়ই সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে বাহিরে বৃষ্টি ওয়েদার, দুপুর থেকেই একটু পরপর বৃষ্টি হচ্ছে আর এখন সন্ধ্যার কাছাকাছি, এ কারণে একটু অন্ধকার মনে হচ্ছে। তো আজকে আমি আপনাদের সাথে একটা মুহূর্ত শেয়ার করব। আমাদের অতিথি ঘুঘু পাখিটাকে আজকে আমি এই তিনটা ঘুঘুর সাথে দেওয়ার চেষ্টা করতেছি, দেখি কি হয়। আসো, মেরো না ওকে, কখন থেকে তোমাদের সাথেই থাকবে, ওকে মেরো না। আমার যতটুকু ধারণা, আমাদের ওই যে পাখিটা, ওই পাখিটা ছেলে পাখি, আর আমাদের এই অতিথি পাখি ও মেয়ে পাখি, কারণ ও আসার পরে থেকে একদিনও ডাকাডাকি করে নাই, আর ওকে আমরা আগে ডাকতে দেখছি। এই 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 আর সাদা দুইটা হইলো জোড়া, একদম একসাথে ওরা হয়েছিল। তো সাদা দুইটা কি সুন্দর মিশুক, মানে আরেকজনকে যে ঢুকাই দিচ্ছি এটা কোনো পাত্তাই দিতেছে না, অথচ এইটা যেটার সাথে আমরা ওর জোড়া দিতে চাইছি এটা ওরে দেখা মাত্রই ওরে মারা শুরু করছে। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখলাম, ওদের পায়ের কালারটা দেখে বোঝা গেল এই পাখিটা যেটা, এই পাখিটার পায়ের কালার এই পাখিটার পায়ের কালারের থেকে বেশি গাঢ়। তার মানে ওর বয়স আমাদের আমাদের যে ঘুঘুটা ওইটার থেকে বয়স বেশি। আর আমার ধারণা ওরা খুব শীঘ্রই একসাথে মিলেমিশে থাকতে পারবে, কারণ আমাদের যে নতুন অতিথি পাখিটা এই পাখিটা অনেক শান্ত। কতক্ষণ ওকে
আমাদের অতিথি পাখিটাকে, আমাদের এই খাঁচার যেই পাখিটা, ও বেশ অনেকক্ষণ দৌড়াদৌড়ি করছে, তারপরে থামছে, থামার পরে একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করছে, খাওয়ার পর যে যার মতো যে লাঠিতে বসে আছে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, ওরা দুইজনই একজন আরেকজনকে দৌড়ানি দিচ্ছে, আর ওরা দুইজনই আবার এক লাঠিতে বসে আছে, আর সাদা দুইটা ওরা এক লাঠিতে বসে আছে। মানে সাদা দুইটা তো এই খাঁচারই, আর ওরা জোড়াই, তো সাদা দুইটা একসাথে বসে আছে, আর মারামারি করা দুইটা একসাথে বসে আছে। আমার ধারণা ওরা আর মারামারি করবে না, ঠিক হয়ে যাবে।